والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের কোরআনের বিশেষ কিছু মুজিজা বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের বলা এবং সবাইকে শোনার তৌফিক দান করুন সকলে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে এমন কিছু করে নাজিল করেছেন যা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার ভূমিকা আর বেশি লম্বা করব না, মূল আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে শাস্তির বিষয়টা হচ্ছে 117 বার আলোচনা করেছেন এবং ক্ষমার বিষয়টি হচ্ছে 234 বার করেছেন। এই আলোচনা দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা অনেক দয়ালু এবং গফুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, আমি বলছি বা আল্লাহ তাআলা বলছেন, এরকম বিষয় আছে 332 বার এবং তার উত্তরে এসেছে তারা বলল বা বলেছেন 332 বার। এই দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা মানে অ্যান্সার করেছেন এবং তার উত্তর দিয়েছেন 332 বার। এবং আল্লাহ তাআলা কোরআনে পৃথিবীর কথা উল্লেখ করেছে 115 বার এবং আখিরাত বা পরকালের মৃত্যুর জীবনের কথা বলেছেন 115 বার। এবং কোরআনে আল্লাহ তাআলা শয়তানের কথা বলেছেন 88 বার এবং ফেরেশতাদের কথা বলেছেন 88 বার। এবং আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন 77 বার এবং জাহান্নামের কথা বলেছেন 77 বার। আল্লাহ তাআলা আরো বলেছেন, যাকাতের কথা বলেছেন 32 বার এবং মঙ্গলের কথা বলেছেন 32 বার। যা যাকাত দিলে যেই মঙ্গলটা হয় সেইটা আল্লাহ তাআলা বলেছেন। এবং আপনারা বিশেষ একটি বিষয়ের কথা শুনলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কোরআনে নারীদের কথা বলেছেন 23 বার এবং পুরুষের কথা বলেছেন 23 বার। এই থেকে বোঝা যায় যে নারী পুরুষ সকলেই সমান আল্লাহ তাআলার কাছে। এবং আল্লাহ তাআলা গরমের কথা বলেছেন 5 বার এবং ঠান্ডার কথা বলেছেন 5 বার। আল্লাহ তাআলা আরো বলেছেন, বড়লোকের কথা বলেছেন 26 বার এবং গরিবের কথা বলেছেন 13 বার। এবং আরেকটা বিষয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মানব দেহে যে ক্রোমোজোম সংখ্যা থাকে সেটা হচ্ছে 46টি এবং বিজ্ঞান বলেছেন তার ভিতরে পিতার থাকে 23টি এবং মাতার থাকে 23টি। আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর নিয়ামত এবং কি সুন্দরভাবে সব মিলিয়ে এই কোরআনটি নাজিল করেছেন। আপনারা এটা দেখেন যে আল্লাহ তাআলা কোনো কিছুর ভুল ত্রুটি রাখেননি। আল্লাহ তাআলা আমাদের এই কোরআন বোঝার এবং শোনার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।